দিয়ে আমাদের ব্রাজিল র্যাঙ্কিংয়ে বিশ্বের মধ্যে পঞ্চম, আর আর্জেন্টিনা থুকু আর্জেন্টিনা অষ্টম জনসংখ্যার দিয়েও ব্রাজিল আশেপাশে, আর এখানে আর্জেন্টিনা টপ টেনই নেই। তাহলে কোন যুক্তি দিয়ে নিজে তারা নিজেদের সব দিক দিয়ে সেরা মনে করে? তাহলে চলুন বন্ধুরা, টেকিংয়ে কি বলছে মামা ভাগ্নি? ওকে মামা, তোমার আর্জেন্টিনা কতবার জিতছে আর আমার ব্রাজিল কতবার জিতছে জানো? মামা তুমি চুপচাপ কেন? ও তুমি তো চুপচাপ থাকবাই, কারণ তোমার আর্জেন্টিনা জিতছে মাত্র 39 বার আর আমার ব্রাজিল জিতছে 46 বার। তাছাড়া তুমি দেখো আর্জেন্টিনার স্টার কয়টা, ব্রাজিলের স্টার কয়টা, দেখো তোমার ম্যারাডোনা আর মেসি, আর আমার রোনালদো, কাকা, রোনালদিনহো, নেইমার, এই দিক দিয়েও আমার ব্রাজিল এগিয়ে। মামা তোমার কাছে আমার শেষ প্রশ্ন, আর্জেন্টিনা কয়বার কাপ নিয়েছে? 2 বার, মাত্র 2 বার কাপ নিয়েছে। আর আমার ব্রাজিল দেখো 5 বার চ্যাম্পিয়ন। যদি আপনাদের এই টেকিং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, কারণ আপনার সবার আগে সবার প্রথমে ভিডিওটি আপনি দেখতে পারবেন। আপনার কাছে যাবে পরবর্তী নেক্সট ইয়ারের টেকিং আমি তৈরি করবো, সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে। ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে আমি আরও কিছু ভালো ভালো রোমান্টিক কিছু কথা নিয়ে আমি কাজ করবো, সেগুলোর ব্যাপারে কাজ করবো, সেই ভিডিওগুলো আপনার কাছে সরাসরি চলে যাবে। যার জন্য আপনাকে যা করতে হবে সেটা হলে আপনার চ্যানেল আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল বাটনটি চাপ দিতে হবে এবং ভালো লাগলে কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন। ওকে, আপনাদের জন্যই আমার এই টিউটোরিয়াল ভিডিওটি। তো বন্ধুরা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, আর কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। ওকে।